Hello viewers, I'm Sarwar Jahan. আজকে আমি আলোচনা করব ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নারেশনে পরিবর্তন ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে। আর ইম্পারেটিভ সেন্টেন্স পরিবর্তন করতে গিয়ে আমাদের প্রথমে জানা লাগবে যে ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায়। প্রথমে ভার্ব থাকবে, শেষে পুনরুচ্চারণ থাকবে, এটি হচ্ছে সহজ উপায়। তো এইখানে রয়েছে যে সেন্টেন্সটা গিভ মি এ পেন, গিভ হচ্ছে একটি ভার্ব এবং শেষে ফুলস্টপ রয়েছে। তো যাই হোক, এখন আমাদের পরিবর্তন করার জন্য সর্বপ্রথম জানা লাগবে যে হি এবং মি পরিবর্তন হয় না। এর আগে আমরা জেনেছি হি, কিন্তু এই সেই টুটা পরিবর্তন হয়। সেই টু বদলে আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব অনেকগুলোই রয়েছে, যেমন অর্ডার, রিকোয়েস্ট, সাজেস্ট, অ্যাডভাইস। এগুলোর মধ্যে কোনটা আমরা বাছাই করব, কোনটা আমরা নিব। তো এই সেন্টেন্সের সিকোয়েন্স বলছে গিভ মি এ পেন, একটি রিকোয়েস্ট করতে পারে যে আমাকে একটি পেন দাও। তাই আমরা এখানে কি সেই টু এর বদলে রিকোয়েস্ট আমরা নিয়ে নিতে পারি। আর যেহেতু এটা পাস্ট ফর্মে রয়েছে তাই রিকোয়েস্টেড হবে, রিকোয়েস্টেড, মি বসে গেল। তারপর ইনভার্টেড কমার পরিবর্তে আমরা জানি যে ভার্বের পূর্বে টু ব্যবহৃত হয়, টু বসে গেল। তারপর গিভ এর কোনো ফর্মের পরিবর্তন হবে না। আমরা জানি যে যদি কোনো ভার্বের আগে টু বসে তাহলে ভার্বটি ইনফিনিটিভ হয়ে যায়, তাই ইনফিনিটিভের অর্থাৎ টু এর পরে ভার্বটি সবসময় মূল ফর্মে বসে। তাই গিভ 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 মূল ফর্মেই থাকবে, গিভ এর কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে এটা মি। আচ্ছা, মি হচ্ছে কোন পার্সন আছে, মি কোন পার্সন আছে এটা আমাকে জানতে হবে। মি আছে ফার্স্ট পার্সনে, আর ফার্স্ট পার্সন আমরা জানি যে ফার্স্ট পার্সন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। ফার্স্ট পার্সন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে হি, আর যেহেতু এই মি রয়েছে অবজেক্টিভ কেসে তাই হি এর অবজেক্টিভ কেস হচ্ছে হিম, তাই এখানে বসবে হিম। বাকি থাকলো এ পেন। আমরা পরবর্তী সেন্টেন্স দেখতে পাচ্ছি, দ্য টিচার সেড টু রিয়া। আচ্ছা, দ্য টিচারের পরিবর্তন হবে না, সেড টু এর বদলে অর্ডার আমরা করতে পারি, কারণ টিচার টিচার স্টুডেন্টকে সাইলেন্ট হতে বলতে পারে, অর্থাৎ অর্ডার করতে বলতে পারে। ordered Ria. যেহেতু আমরা জানি যে কোটেশনের পরিবর্তে টু ব্যবহৃত হয়, টু বসে গেল, এখানে বি বি মূল ফর্মে বসবে, বাকি থাকলো সাইলেন্ট। তারপরে রয়েছে রাসেল সেইড টু মি লেটস গো আউট। অন্যান্য ভার্বের মতোই লেটস ও একটি ভার্ব, ভার্ব দ্বারা শুরু হয়েছে শেষে পুলিশটপ, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। তবে এর ক্ষেত্রে একটু পরিবর্তন হতে পারে, যেমন পরিবর্তনটুকু আমরা এখনই শিখব যে রাসেল তো পরিবর্তন হয় না, রাসেল বসলো, পোস্ট অথবা অফার, তারপর মি বসে গেল, আর লেট থাকলে বসে। লেট ইস একটা টার্ম আমরা জেনে নিই, লেট থাকলে বসে ইম্পারেটিভ সেন্টেন্সে, লেট থাকলে রিপোর্টিং ভার্ব হিসেবে বসে প্রপোজড অথবা অফার, তারপর বসে দ্যাট, তারপর বসে সাবজেক্ট, তারপর সাবজেক্ট, তারপর শুড অথবা মাইট, তারপর ভার্বের মূল ফর্ম। সূত্র অনুযায়ী এখানে বসবে দ্যাট, এর আগে আমরা করেছি ভার্বের আগে টু, এখানে ভার্বের আগে টু, কিন্তু এখানে বসছে লেট থাকায় বসবে দ্যাট। আর দ্যাট বসার পরে সাবজেক্ট নিতে হবে, সাবজেক্ট এখানে এই অ্যাপোস্ট্রফি এস, অর্থাৎ লেটেস্ট হতে অ্যাপোস্ট্রফি এস বলতে এখানে বোঝায় আস। যদি আস বা লেট আস বা লেটস থাকে তাহলে আমাদের সাবজেক্ট নির্ণয় করতে একটু কষ্ট করতে হবে, যে অবজেক্ট আর সাবজেক্ট মিলিয়ে অবজেক্ট আর সাবজেক্টকে যোগ করে যে সাবজেক্টটা প্লুরাল সাবজেক্ট আছে সেটা আমাদের নিতে হবে। আমরা জানি মি অর্থাৎ আমাকে আর রাসেল,
যেখানে ফার্স্ট পারসন রয়েছে অর্থাৎ আমি আর রাসেল মিলে হয় আমরা, যদি তুমি আর রাসেল হয় তাহলে তোমরা হবে, আর যদি থার্ড পারসন দুটি থাকে তাহলে দে হবে অর্থাৎ তারা হবে। তাই আমরা যেহেতু আমি আর রাসেল, আমি আর রাসেল তাই এখানে আমরা, এর জন্য সাবজেক্টটি হবে উই। তারপর শুড অথবা মাইট, গো এর মূল ফর্ম গো বসবে, বাকি থাকলো আউট, ফুল স্টপ। আমাদের একটা জিনিস জানা দরকার যে ইম্পারেটিভ সেন্টেন্স হোক আর যে সেন্টেন্সই হোক, আমরা পরিবর্তন করার সময় পরিবর্তন করার পর শেষে ফুল স্টপ সাইন আমাদের বসাতে হবে, কারণ প্রত্যেকটি পরিবর্তন হয়ে যায় অ্যাসার্টিভ সেন্টেন্স আকারে। লেট নিয়ে আরও দু একটি এক্সারসাইজ করবো যাতে আমাদের আলোচনাটুকু আরও ক্লিয়ার হয়ে যায় আর যাতে তোমরা আরও একটু ভালোভাবে বুঝতে পারো। আগের নিয়মে আমাদের পরিবর্তন করতে হবে, মাই ফ্রেন্ড বসে গেল, মাই ফ্রেন্ড পর সেই টু এর পরিবর্তন হবে প্রপোজড অথবা অফার, তারপর মি বসবে দ্যাট, দ্যাট বসার পর সাবজেক্টটি হচ্ছে মাই ফ্রেন্ড অর্থাৎ থার্ড পারসন আর মি, এই দুটি জিনিস মিলে অর্থাৎ আমার বন্ধু এবং আমি মিলে হয় আমরা অর্থাৎ উই বসবে এখানে সাবজেক্ট। তারপর সূত্র অনুযায়ী শুড অথবা মাইট, শুড অথবা মাইটের পর বসবে বাকি অংশ গো আউট। তার পরবর্তী সেন্টেন্সে রয়েছে একইভাবে রানার পরিবর্তন হবে না, সেই টু এর পরিবর্তন হবে, সেই টু এর পরিবর্তন হবে প্রপোজড অথবা অফার, প্রপোজড বসানা, তারপর ইউ বসে গেল। এখানে লেটের পরে এক কথায় লেটের পর ইস বা আস না থাকলে অবজেক্ট আর সাবজেক্টকে যোগ করে যে প্লুরাল সাবজেক্টটি পাওয়া যেত, যেমনটা এখানে আমরা প্লুরাল সাবজেক্টটি পেয়েছি, এমন ধরনের পদ্ধতি অবলম্বন করতে হবে না। তখন দেখতে হবে যে লেটের পর যে শব্দটি রয়েছে সেটা কোন পার্সন, যদি থার্ড পার্সন হয় কোনো পরিবর্তন হবে না, নিজেই থার্ড পার্সন অনুযায়ী শব্দটি বসবে, আর যদি অন্য কোনো পার্সন হয় অর্থাৎ ফার্স্ট পার্সন হলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, সেকেন্ড পার্সন হলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তো আমাদের এখানে দেয়ার বসাতে হবে, দেয়ার বসানোর পরে এই যে মি, মি মি আসলে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সনের সাবজেক্ট হচ্ছে, ফার্স্ট পার্সন সাবজেক্টকে ফলো করে রানা, রানার সাবজেক্ট হচ্ছে হি। তারপর সূত্রের শুড অথবা মাইট ঠিক বসবে, তারপর বাকি থাকলো গো দেয়ার। আমরা যে পাঁচটি এক্সারসাইজ করতে গিয়ে আসলে যা শিখলাম তা হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব দিয়ে এবং শেষ হয় ফুল স্টপ দিয়ে। তো সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স পরিবর্তন করার সময় দ্যাট আমরা যে স্থানে বসাই অর্থাৎ ইনভার্টেড কমার স্থানে দ্যাট না বসে বসবে টু, আর টু বসার পরে ভার্বের কোনো পরিবর্তন হবে না। তারপর যদি লেট দ্বারা শুরু হয়, লেটের পরে এস বা আস থাকলে অবজেক্ট আর সাবজেক্ট মিলে অর্থাৎ সাবজেক্ট আর অবজেক্ট মিলে যোগ করে প্লুরাল সাবজেক্ট নিতে হবে, হতে পারে উই, যেমন আমি ফার্স্ট পার্সনের সাথে যে কোনো সাবজেক্ট থাকলে, যেমন আমি আর রাসেল মিলা হয় আমরা, তুমি আর রাসেল মিলা হয় তোমরা, আর যদি সে আর তারা বা দুটি থার্ড পার্সন থাকে তাহলে হবে দে সাবজেক্ট। তো এইভাবে আমাদের সাবজেক্ট নিতে হবে। তবে এ সূত্রটি হচ্ছে তার আগে বসবে রিপোর্টিং ভার্ব হিসেবে প্রপোজড অথবা অফার, তারপর দ্যাট, তারপর বসবে সাবজেক্ট, এই সাবজেক্টের পদ্ধতি অবলম্বন করতে হবে, তারপর শুড অথবা মাইন্ড, তারপর ভার্বের মূল ফর্ম, এই স্ট্রাকচারটি আমাদের ফলো করতে হবে। যদি লেটের পর এস বা আস না থাকে, লেটের পর যদি এস বা আস না থাকে, শুধু যেমন মি বা হিম বা যে কোনো একটা নাম থাকতে পারে, তাহলে ওই যে লেটের পর যে শব্দটি থাকবে সে শব্দটি কোন পার্সন, এই পার্সন অনুযায়ী পরিবর্তন হবে।
যদি ফার্স্ট পারসন থাকে সাবজেক্ট অনুযায়ী রিপোর্টিং ভার্বের, যদি সেকেন্ড পারসন থাকে অবজেক্ট অনুযায়ী রিপোর্টিং ভার্বের, আর যদি থার্ড পারসন থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই আমাদের সারওয়ার জাহান CHP চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তাহলে গ্রামার রিলেটেড যত ভিডিও আমরা আপলোড করব সাথে সাথে তোমরা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবে।